আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে দেখুন কোথায় এসেছি তার আগে অবশ্যই বলি যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন তাহলে আমি আবার নতুন নতুন যে সমস্ত ব্লগ রেসিপি বানাবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে চলুন তাহলে দেখুন কোথায় এসেছি আমার আগের বাড়ি তার জন্য আমি বেশি ভালোবাস করি আজকে আমি আমার আপনাদের সবার পরিচ্ছন্ন করে আমার মা বলবো মানে কি বলবো মায়ের মায়ের সম্বন্ধে কিছু বলার নেই এই দেখুন এর নাম হচ্ছে মুসু আমার ভাইজির ফেভারিট পেটস শুধু একটা নয় আরো অনেক আছে আপনাদের দেখাবো তার আগে বলি যে আপনারা তো সবাই আমার বাড়ির পরিবারের সঙ্গে পরিচিত হলেন আর আমার ভাইয়ের বউকেও দেখলেন ও কিন্তু খুব অসুস্থ ছিল ওর প্রচণ্ড জ্বর মাথা ব্যথা ছিল তবুও আমি ওকে বললাম যে একবার আসতে কারণ ও ছাড়া তো আমাদের পুরো পরিবার কমপ্লিট হবে না দেখে আপনারা বুঝতে পারবেন তাই জন্য ও আমার কথাতেই এলো আর এই যে এই মুসুকে দেখছেন এ কিন্তু খুবই ভালো কথা বলে আর কেউ যখন খাবার খায় ও কিন্তু ওকেও সঙ্গে সঙ্গে দিতে হবে আর ঠিক যখনই পেয়ারা খেতে ইচ্ছা করবে তখনই ও ডাকবে পেয়ারা প্রচণ্ড পছন্দ করে আর এই দেখুন সব এইগুলো হচ্ছে বদরি পাখি সব পাহাড়ি পাখি আমার ভাইয়ের মেয়ের প্রচণ্ড ভালোবাসে এই পাখিগুলোকে নিয়েই থাকে বেশিরভাগ সময়ও সব পাখিদের নাম দিয়েছে হয়তো নাম তো আমি জানি না নানা রকম কালারের রয়েছে সাদা রয়েছে সবুজ রয়েছে তারপরে প্রিন্টেড রয়েছে এই যে এই যে সবুজ সবুজ ধরনের খুব ভালো লাগছে পাখিগুলো আর এরা কী বলুন তো ভোরবেলা এত সুন্দর ডাকে মানে এদের ডাকেই মানুষের ঘুম ভেঙে যায় আমাদের এখন গেছিলাম খুবই ভালো লাগছিল আর এরা খুব সুন্দর খেলা করে খুবই ভালো লাগে এত সুন্দর সময় কেটে যায় এদের সাথে মানে ভাবা যায় না আমার ভাইয়ের মেয়ের তো মানে কি এইগুলোই হচ্ছে একদম ওদের ওর ফ্রেন্ড এগুলোকে নিয়েই ও সময় সময় কাটায় পড়াশোনা ছাড়া অন্য সময় এই পাখিগুলোকে নিয়েই খেলা করে দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার মায়ের সাথে এদের তো প্রচণ্ড ভাব মানে মায়ের সাথে গেলেই মা যখন কাছে যায় এদের এ সব সময় মায়ের সাথে আঙ্গুলটা মা ধরে মায়ের সাথে মানে কথা বলতে চায় মাকে খুব ভালোবাসে আমরা তো নতুন তবু আমরা ওদের ওর কাছে গেছিলাম এদের কাছে আমি আমার মেয়ে আমার মেয়েও খেলা করছিল এদের সাথে এদের চান টান করানো চান করালেও প্রচন্ড খুশি হয় মুসুও হয় আর এরাও হয় এ ঘাস এক ধরনের ঘাসের বীজ আছে ছোটো ছোটো সেই বীজগুলো এরা খায় এই বদরি পাখিগুলো এরা অন্য কিছু খায় না এই যে দেখুন কি সুন্দর খেলা করছে দেখুন মা রান্না শুরু করে দিয়েছে বলেছিলাম না মা এবং বাবার দুজনার রেসিপি দেখাবো মা এই রেসিপিটা বানাচ্ছে খুবই হেলদি এবং টেস্টি আর আমাদের খুব প্রিয় এই রেসিপিটা হচ্ছে এঁচড় দিয়ে মুসুরির ডাল এঁচড়ের ডাল তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু ডালও খুব সুন্দর হয় এঁচড় দিয়ে ডাল মুসুরির ডাল খুব ভালো খেতে হয় আর আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই যেন অমৃতের মতো সবার মায়ের হাতে রান্নাই তাই সে এরকম আমিও আর আমার পুরো ফ্যামিলি আমার মায়ের হাতে রান্না খুবই পছন্দ করে সবসময় তো সৌভাগ্য হয় না খাওয়ার যখন যাই তখন মা রান্না করে আমাদের জন্য দেখুন প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দিল তারপর দিল দুটো তেজপাতা তেজপাতা যখন একটুখানি রং ধরে গেল তখন দিয়ে দিল কুচোনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এবার পেঁয়াজটা পুরো ভেজে নিচ্ছে মা তেলের সাথে মা স্টোভে রান্না করছে আমাদের বাড়িতে অনেকজন ফ্যামিলিতে তো বাপের বাড়িতে তাই প্রচুর রান্না করতে হয় গ্যাসে রান্না হয় উনুনে রান্না হয় স্টোভে রান্না হয় সকালবেলা সব কিছুতেই আমাদের রান্না করতে হয় আর অনেক রান্না হয় আপনাদের সব কিছুতেই এক এক করে রান্না দেখাবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে গোল্ডেন ব্রাউন পর্যন্ত মোটামুটি ভেজে নেবে মা পেঁয়াজটা মোটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটা নুন দিয়ে দিচ্ছে একটু আদা রসুনের পেস্টও দিয়েছে ভাজার সময় তারপর প্রেসারে সিটি দিয়ে রাখা এঁচড় আলু মুসুরির ডাল যেটা সেদ্ধ ছিল সেটা ঢেলে দিচ্ছে এবার কষা মশলার ওপরে সমস্ত ডালটা ঢেলে দিল অনেক পরিমাণে আমাদের রান্না করতে হয় এই যে আমার মা রান্না করছে এই সময় হলুদ চিনি সবই দিয়ে দিল এটা আমি আপনার দেখাতে পারলাম না কারণ মাকে দেখানোর জন্য এই দেখুন এইচর দিয়ে মুসুরির ডাল তৈরি হয়ে গেছে হেলদি এবং টেস্টি দেখেই মনে হচ্ছে খাই এরপর একটু গরম মশলা দিয়ে দিল গরম মশলা দিলে তো আরো সুন্দর যেমন হয় সেন্ট গন্ধ সব সবকিছু আর এ চোর তো আমরা মাংস বলি এ চোরকে গাছপাটা কাজেই গরম মশলা তো দিতেই হবে এই দেখুন তৈরি হয়ে গেছে মায়ের হাতে টেস্টি হেলদি এবং সুস্বাদু এ ডাল এরপর বাবার পালা প্রথমে বাবা এবার চিকেন রান্না শুরু করেছে খুবই টেস্টি হেলদি আর সবাই একদম ব্যস্ত হয়ে থাকে কি কখন বাবার হাতে চিকেন মাটন সব খাবে চিকেনটা এখন দেখাচ্ছি মাটনও দেখাবো প্রথমে তেলটা গরম করে নিল তারপর কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিলো পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুই মশলা দিতে হবে তেজপাতা দিয়েছে কাঁচা লঙ্কা আছে পরিমাণ আর পরিমাপ আমার বাবা খুব সুন্দর আয়ত্ত করতে পারে এই দেখুন আমার বাবা রান্না করছে এই যে দিয়ে দিল পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিল প্রথমে ছিল রসুন বাটা এখন দিল আদা বাটা এরপর খুব ভালো হবে কষতে হবে আদা রসুন তো খুব ভালোভাবেই কষতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ বেরোয় আর কষার মধ্যেই তো মাংস রান্না আর এটা দিচ্ছে চিকেন মশলা চিকেন মশলা দিলে তো চিকেনের টেস্ট আরও বেড়ে যায় তারপর আবার কষতে থাকলো দেখেই মনে হচ্ছে দেখুন লাজাভাব তৈরি হবে চিকেনটা চারিদিকে একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছে এরপর কেটে রাখা একটা বড় টমেটো দিয়ে দিয়েছে বাবা খুব বেশি টমেটো পছন্দ করে না পরিমাণ মতোই দেয় এরপর দেখুন চিকেনটা দিয়ে দিল ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এবার চিকেনটা কষতে কষছে মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটা কষবে আর আমার বাবা খুব সুন্দর করে সব মাংস কষে ঢাকা দিয়ে দিয়ে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে কষে মাংস অনেক অনেক সময় নেয় প্রচুর সময় ধরে মাংস কষে পরিমাণ মতো নুন দিল পুরো মিশিয়ে নিচ্ছে মাংসের সাথে নুন দেখুন কষছে মাংসটা এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলো বাবার কাছ থেকেই আমি মাংস রান্না করা শিখেছি আবার দেখুন চিকেনটা মশলার সাথে কষছে ঢাকা দিয়ে দিয়ে অনেকবার কষে নিয়েছে বাবা তারপর দেখুন জল দিচ্ছে অল্প পরিমাণে কি সুন্দর কালারটা হয়েছে দেখুন পুরো একদম রেস্টুরেন্টের মতো একদম ইয়ামি হয়েছে চিকেনটা দেখেই মনে হচ্ছে খাই তারপর উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে চিকেনে তো খুব বেশি জল লাগে না কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় তারপর যখন মাংসটা প্রায় হয়ে এসছে চিকেনটা তখন গরম মশলা দিয়ে দিল লাস্টে যে গরম মশলাটা যে কোনো রেসিপির মানে সৌন্দর্য গন্ধ

আমার বাবা কিন্তু খুব ভালো রান্না করে আর মাংস সেটা তো মানে বলার কিছু নেই মানে আমাদের এত আত্মীয় স্বজন আছে আমার বাড়ির তো মতো ছেড়ে দিই এমনকি পাড়া প্রতিবেশী প্রত্যেকে আমার বাবার হাতে মাংস খেতে ভালোবাসে এবং খেয়েছেও এই রেসিপি আমি আপনাকে দেখালাম বলবেন আপনাদের কেমন লাগ লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি আমার মা বাবা এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে তাহলে আপনারা সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাধ্যমে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করব তা নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন